রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কিশোর গ্যাং নির্মূলের নির্দেশনা আছে প্রয়োজনে র্যাব আরও কঠোর হবে এমনটি জানিয়েছেন র্যাব এর মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম সকালে রাজধানীর বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি আরও জানান উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে র্যাব এর সাদা পোশাকের দল আসন্ন ঈদে গরু আমদানির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান দুপুরে বিসিএস লাইফ স্টক একাডেমির অডিটোরিয়ামে একচল্লিশতম বিসিএস লাইফ ও মৎস্য ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই কথা বলেন মন্ত্রী এইড মার্চ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলায় এ সময় জানানো হয় লিগাল এইডের মাধ্যমে মাধ্যমে সারা দু হাজার নয় থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত দশ লাখের বেশি মানুষ বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন এক হাজার পাঁচশো কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক অতিক্রম করেছে পদ্মা সেতু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত এক হাজার পাঁচশো দুই কোটি বাষট্টি লাখ পনেরো হাজার নয়শো টাকা টোল আদায় হয়েছে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে এক কোটি বারো লাখ একানব্বই হাজার পঁচানব্বইটি কুষ্টিয় তীব্র তাপ মাঠে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে খামারবাড়ির প্রশিক্ষণ হলে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল যশোরের দীপক কুমার রায় দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটালে শনিবার শুরু হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস ট্রায়াল পরীক্ষা বাংলাদেশে আয়োজক হিসেবে এভারকেয়ার হাসপাতাল ঢাকাই প্রথম প্রতিষ্ঠান যে মিনিস্ট্রি অফ হেলথ থেকে এই ট্রায়ালের অনুমোদন লাভ করে